অ্যাজ আ নিউ ইউটিউবার যখন আমরা ইউটিউব স্টার্ট করি তখন কিন্তু আমাদের নতুন চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোটা অনেক বেশি টাফ হয়, কারণ নতুন চ্যানেল হিসেবে কোনো মানুষই কিন্তু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চায় না। তো আজকে আমরা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এমন একটি লিঙ্ক তৈরি করব যেটি আমরা আমাদের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি শেয়ারের মাধ্যমে আমরা আমাদের সাবস্ক্রাইবারটাকে আগের তুলনায় অনেক বেশি বাড়িয়ে নিতে পারি। তো আমি আসনার সাথে আছি আপনাদের সাথে, তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল টিপস 24 ফর ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমরা যে লিঙ্কটি তৈরি করব সেই লিঙ্কটি হচ্ছে সাব কনফার্মেশন লিঙ্ক। তো এই লিঙ্কটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের ইউটিউবে চলে যেতে হবে, দেন আমরা আমাদের চ্যানেলের লিঙ্কটি কপি করব। তো দেখতে পাচ্ছেন উপরে আমাদের চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা জাস্ট এখান থেকে এই লিঙ্কটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা জাস্ট আপনাদের যে কোনো একটি নোটপ্যাড ওপেন করবেন, দেন এখান থেকে আপনারা সেই লিঙ্কটি পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে একটি কোশ্চেন মার্ক দিবেন। কোশ্চেন মার্ক দেওয়ার পর আপনারা এখানে লিখবেন এস ইউ বি সাব কনফার্মেশন সি ও এন এফ আই আর এম এ টি আই ও এন কনফার্মেশন ইকুয়াল টু ওয়ান। তো এটুকু লেখার পর আপনাদের সাব কনফার্মেশন লিঙ্কটা তৈরি হয়ে গেছে। তো এটুকু লেখা হয়ে গেলে আপনারা জাস্ট এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা আপনাদের চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, এখানে চলে যাবেন। তো কাস্টমাইজ চ্যানেলে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে ডান পাশে কিছু অপশন আছে, এখানে সাবস্ক্রাইব লেখা একটি অপশন আছে, তারপর ইনস্টাগ্রাম ফেসবুক অ্যান্ড টুইটার আমার এই সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে স্পেশালি সাবস্ক্রাইব নামে একটি অপশন আছে, এটা সাধারণত কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নেই। এটি আমরা একটু আগে যে সাবস্ক্রিপশন লিঙ্কটা তৈরি করছিলাম এটি আমি অলরেডি আমার চ্যানেলে তৈরি করে অ্যাড করে দিছি। তো এখন কেউ যদি আমার চ্যানেলে এসে এটাতে ক্লিক করে তাহলে অটোমেটিক তার সামনে একটি পপ আপ হয়ে একটি সাবস্ক্রাইব বাটন অন হয়ে যাবে, যার মাধ্যমে সে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে প্রবেশ করবে। সো দেখেন আমি এটাতে ক্লিক করতেছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য একটি অপশন চলে আসছে। এখন কেউ যদি আমার চ্যানেল প্রবেশ করতে চায় তাহলে তাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে, না করে সে প্রবেশ করতে পারে না। তো আমরা এখন এটি ক্যান্সেল করে দিতেছি। তো কাস্টমাইজ চ্যানেলে চলে আসার পর আপনারা উপরে কভার ফটোর উপরে ডান দিকে দেখতে পারবেন একটি পেন আইকন আছে, আপনারা এই পেন আইকনে ক্লিক করে দিন। তো পেন আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে দুটি অপশন চলে আসছে, একটি হচ্ছে ইডিট লিঙ্ক অ্যান্ড ইডিট চ্যানেল আর্ট। আমাদের উপরে ইডিট লিঙ্কে ক্লিক করে দিতে হবে। তো ফ্রেন্ডস, ইডিট লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে, দেন আপনারা একটু নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন কাস্টম লিঙ্কস নামে কিছু অপশন আছে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লিঙ্ক দিয়ে আপনারা আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অথবা আমরা এইমাত্র যেই সাব কনফার্মেশন লিঙ্কটা তৈরি করছি এটা অ্যাড করে সুন্দরভাবে আপনাদের চ্যানেলে কাস্টমাইজ করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার যেহেতু এখানে অলরেডি এটি অ্যাড করা আছে তাই আমি আর করছি না, আমি আপনাদের জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি। আপনারা এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটা অপশন আছে, অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি উইন্ডো ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সর্বপ্রথম সাব কনফার্মেশন লিঙ্কটা দেওয়া আছে। তো আপনারা এখানে জাস্ট আপনাদের লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন, দেন এই পাশে আরেকটি ডায়ালগ বক্স আছে, এখানে আপনারা যা লিখতে চান সেটা লিখে দিবেন। আমি এখানে সাবস্ক্রাইব লিখে দিচ্ছি, এই জন্য আমার চ্যানেলে ঢোকার পর ওখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব নামে একটি অপশন অ্যাড ছিল। তো তারপর দেখতে পাচ্ছেন ডান পাশে নিচে ডান অপশন আছে, আপনারা ডানে ক্লিক করে দিবেন। ডান ক্লিক করে দেওয়ার পর আপনাদের সাব কনফার্মেশন লিঙ্কটা সেভ হয়ে যাবে, আপনাদের চ্যানেলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।